গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল দেখো আজকে রেডি হয়ে গেছি। এখন আমরা চলে যাচ্ছি, এখানে একটা কালীবাড়ি আছে গুড়গাঁওতেই, তো সেখানে যাব। আর আসলে একটা কাজ আছে ছোট্ট, তো তন্ময়ের একাডি যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ভাবলাম যে না ঠিক আছে, আমি যখন রেডি আছি আমারও যাওয়া উচিত, চট করে একটু ঘুরে আসবো। তো চলো তোমাদেরকেও গিয়ে একবার দেখিয়ে দেবো যে এখানে কালীবাড়িটা কীরকম। আমরা মন্দিরে এসে গেছি, ভীষণ সুন্দর একটা পরিবেশ আর খুব সুন্দর লাগছে সকাল সকাল উঠে একদম মন্দিরে। তো আমি তোমাদেরকে কালীর ঠাকুরের মূর্তিটা দেখালাম, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগলো, সকাল সকাল তোমরা এটা দেখতে পাবে। এখানে শিব ঠাকুরও আছেন, তো আমি তোমাদেরকে একবার দেখাই। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে সকাল সকাল যেন মন্দিরে এসে, মা চাইলে তবেই আসা সম্ভব হয়, সত্যিই তাই। আমার সকালবেলা আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে সব কিছু হয়ে গেল, আমার মনটা ভীষণ ভালো লাগছে। এখানে রাধা কৃষ্ণেরও মূর্তি আছে, আমি তোমাদেরকে একবার দেখাই, আসলামই যখন সমস্ত ভগবানদেরই একবার তোমাদের দর্শন করিয়ে দিই। দীর্ঘ সময় পরে বোধ হয় এরকম একটা পরিবেশ আমি পেলাম, তো আমার মানে আজকে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি মানে অতটা এক্সপ্রেস করতে পারছি না, মনের ভিতর কোথাও যেন একটা অদ্ভুত শান্তি কাজ করছে। মাঝে মাঝে সত্যি সবারই সকালবেলা যাওয়া উচিত। আর আজকে অদ্ভুত ব্যাপারটা কি হয়েছে বলতো, আজকে না সকাল থেকে না কিছু খাইনি, কেন জানি না সকাল থেকে খাওয়া হয়নি, আমার মন্দির আসার প্ল্যান ছিল না, কোনো আমি জলও পর্যন্ত খাইনি সকাল থেকে। তো ভালোই হয়েছে, হয়তো মা চেয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। সকাল সকাল আগে এসে ঠাকুরের দর্শন করলাম, এবার ঠাকুরের প্রসাদ দিয়ে শুরু করবো আজকের দিন। লাঞ্চ বানানো হয়ে গেল, আজকে লাঞ্চে হয়েছে রাইস আর আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই করে দিলাম আমি গ্যাস অফ। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো আমি পিঙ্ক ড্রেসটা পরে নিয়েছি, আর এখন আমরা একটু বেরোবো, আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে গিয়ে দেখাবো। এরকম ড্রেস সামারির জন্য ভীষণ আইডিয়াল। এই ড্রেসটার ডিটেল দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার নিউ চ্যানেল সুকন্যাস লাইফ অ্যান্ড স্টাইলে আমি এটা ডিটেল দিয়ে দেবো, তোমরা কিন্তু ওই চ্যানেলে দেখতে পারো। তোমরা অবশ্যই ওই চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আমরা এখানে একটা মার্কেটে এসে গেছি, এখানে দেখো এই দোকানগুলো আছে। তন্ময় এখন গেছে শর্মা আনতে। আমরা একটা শপে ঢুকে গেছি, সেটার নামটা তোমাদেরকে দেখাই, উল্টো হয়ে যাচ্ছে আই গেস, এটা হলো এই নাম না, উল্টো যাচ্ছে না, এটা ঠিক আছে। এটার নাম হচ্ছে কালিনারি কলা। আমরা এখানে অর্ডার করে দিলাম দুটো তিনটে জিনিস, তার মানে একটা হচ্ছে তন্ময়ের ফেভারিট কাবাব, মাটন কাবাব উইথ পরাঠা অ্যান্ড আম পান্না। পান্নাটার নাম হচ্ছে কাচ্চি ক্যারি, অলরেডি এসে গেছে, তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে। এখানে এসে গেছে আম পান্না। আমাদের খাবার এসে গেছে,
এটা হচ্ছে কাবাব, মটন কাবাব অ্যান্ড পরাঠা, সরি মটন গলোটি কাবাব, এটা পরাঠা। এখানে আছে আম পান্না, না এটাকে কী বলে, কচ্চি কারি, কচ্চি ক্যারি। আর এই যে হামলে পড়েছে যাকে বলে একদম খাবারের মধ্যে, আমাকে বলছে তাড়াতাড়ি কর, বসে থাকা যাচ্ছে না। তোমাদের সাথে কথা বলে জাস্ট 2-3 মিনিটস হবে, আর এই দেখো কি হয়েছে তারপর, খাবার শেষ, সবকিছু শেষ, মানে উইদিন ফিউ মিনিটস আমি আর তন্ময় শা শা করে খেয়েছি, একদম এত টেস্টি খেতে।